এখন আমরা আলোচনা করব যে মিয়োসিস কোষ বিভাজনটা কোথায় হয় বা এটা কেন বা হওয়ার দরকার। ওয়েল, আমরা যখন মাইটোসিস আলোচনা করেছি, মাইটোসিসে জেনে এসেছি যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা সংঘটিত হয়েছে জীবের দেহ কোষে বা উদ্ভিদের জন্মগুলো বৃদ্ধি পাচ্ছে, যেমন ভাজক কোষ বা বর্ধনশীল ভ্রূণ এগুলোতে। কিন্তু মিয়োসিস তাহলে কোথায় হবে? মিয়োসিস হয় জনন মাতৃকোষে। কোথায় হচ্ছে? জনন মাতৃকোষে। এখন কথা হলো যে জনন মাতৃকোষ আবার এমন একটি জিনিস। ওয়েল, এখানে যদি আমরা একটা ফিগার দেখি, এটা হচ্ছে আমাদের প্রাণীর শুক্রাশয় বা ধরেন মানুষের শুক্রাশয়ের একটা অংশ। শুক্রাশয় কি? যেখানে শুক্রাণু উৎপন্ন হবে, ঠিক আছে, ভালো কথা। তো এখানে নিচে যে কোষগুলো আছে একদম প্রাইমারি স্টেজে, এটা তো আবরণী টিস্যু। আবরণী টিস্যু সম্পর্কে আমরা জেনে এসেছি। আবরণী টিস্যুর পর যে কোষগুলো আছে এগুলো হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ বা এখানে যেহেতু শুক্রাণু উৎপন্ন হচ্ছে তার জন্য এটাকে শুক্রাণু মাতৃকোষও বলা যায়। শুক্রাণু মাতৃকোষ কী করে? শুক্রাণু মাতৃকোষ প্রথমে এখান থেকে কিছু কোষ উৎপন্ন করবে, যাদেরকে বলা হয় স্পার্মাটিড। স্পার্ম থেকে আসছে স্পার্মাটিড। এগুলো হচ্ছে এখানে শুক্রাণু মাতৃকোষ যেটা ছিল সেটা ছিল হচ্ছে ডিপ্লয়েড। ওকে, ডিপ্লয়েড। আর তারপর এখান থেকে যে কোষগুলো উৎপন্ন হবে সেটা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? এম। ডিপ্লয়েড মানে পয়সা। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড অবস্থা আমরা পরবর্তীতে ক্লিয়ার করে ফেলবো, এখন শুধু শুনে যাই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড অবস্থাটা কি। তাহলে এখানে শুক্রাণু মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হচ্ছে স্পার্মাটিড। সেই স্পার্মাটিডগুলো পরবর্তীতে আবার শুক্রাণুতে চেঞ্জ হচ্ছে। এই যে এখানে তাহলে কী হচ্ছে? এখানে মিয়োসিস হচ্ছে। মিয়োসিস কীভাবে হচ্ছে? মাতৃকোষের ক্রোমোজোম ছিল 2 গুণ, সেটা অপত্য কোষ যেটা বা স্পার্ম বা শুক্রাণুতে কী হয়ে গিয়েছে? অর্ধেক হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু এটাকে আমরা মিয়োসিস বলছি। তাহলে মিয়োসিস কোথায় হচ্ছে? জনন মাতৃকোষে। এখানে শুধু শুক্রাণুর কথা বলা আছে, ডিম্বাণুতেও কিন্তু জনন মাতৃকোষ আছে, ঠিক আছে। তাহলে কি মিয়োসিস কোথায় হয়? মিয়োসিস হয় জীবের জনন কোষ বা জনন মাতৃকোষে। কখন হবে? গ্যামেট সৃষ্টির সময়। গ্যামেট বলতে কিন্তু দুটো জিনিস, শুক্রাণু এবং ডিম্বাণু, ঠিক আছে। আবার উদ্ভিদের ক্ষেত্রে কোথায় হয়? উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানী এবং ডিম্বকের মধ্যে। পরাগধানী কি? পরাগধানী থেকে শুক্রাণু উৎপন্ন হবে, ডিম্বক থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। তাহলে কি সেখানেও মিয়োসিসের দরকার প্রাণীর মতোই? ওয়েল, আর উন্নত প্রাণী দেহের শুক্রাশয়ের ডিম্বাশয়ে মিয়োসিস ঘটে, ঠিক আছে, ভালো কথা। তাহলে মিয়োসিস কোথায় হচ্ছে? মিয়োসিস হচ্ছে জীবের জনন মাতৃকোষে। জনন মাতৃকোষ কোথায় থাকতে পারে? সেটা প্রাণীতে থাকতে পারে, উদ্ভিদে থাকতে পারে। প্রাণীর ক্ষেত্রে জনন মাতৃকোষ হিসেবে থাকে শুক্রাশয় আর ডিম্বাশয়ে, আর উদ্ভিদের ক্ষেত্রে জনন মাতৃকোষ থাকে পরাগধানী এবং ডিম্বকের মধ্যে। এই হচ্ছে মিয়োসিস কোথায় হয়। এখন যদি আমরা আসি মিয়োসিস কেন হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আচ্ছা, মিয়োসিস কেন হয়, মিয়োসিসের কারণটা কি, হওয়ার কারণটা কি? আমরা জানি যে উদ্ভিদ হোক বা প্রাণী হোক সবারই একটা প্রজনন প্রক্রিয়া আছে। প্রজনন প্রক্রিয়ার আবার ভ্যারিয়েশন আছে, কিন্তু সেটা হতে পারে অঙ্গজ প্রজনন, সেটা হতে পারে যৌন প্রজনন, হতে পারে অযৌন প্রজনন। আমরা অঙ্গজ অযৌন দুটো বাদ দিলাম, আসি যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশানে। সেক্সুয়াল রিপ্রোডাকশানে গ্যামেট তৈরি হতে হয়, আর আমরা দ্বিতীয় অধ্যায়ে জেনে এসেছি গ্যামেট মানে দুটো জিনিস, শুক্রাণু এবং ডিম্বাণু, ঠিক আছে। আবার নিষেক প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু থেকে কী হয়, শুক্রাণু ডিম্বাণু থেকে জায়গোট উৎপন্ন হয়, ঠিক আছে। আমরা যদি একটা ফ্লো চার্ট দেখি তাহলে ব্যাপারটি এরকম। জনন মাতৃকোষ ধরে নেই, এটা ডিম্বাণু তৈরির জন্য, এটা হচ্ছে শুক্রাণু তৈরির জন্য। ওকে, দ্যাট মিন্স এটা ডিম্বাণু জনন মাতৃকোষ, এটা শুক্রাণুর জনন মাতৃকোষ। এখান থেকে কী হবে? মিয়োসিস। মিয়োসিসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্ধেক হওয়ার পর এই দুটো কোষ মিলে আবার কী তৈরি করে? একটা জায়গোট তৈরি করে। দুটো মিলে কী তৈরি করছে? জায়গোট তৈরি করছে, ঠিক আছে। এখন আমি ধরে নিলাম যে এখানে 2টা ক্রোমোজোম আছে, এখানে কয়টা আছে? 2টা ক্রোমোজোম আছে। ওকে, জনন মাতৃকোষ, এগুলো দেহকোষের অংশ। দ্যাট মিন্স পুরো প্রাণীতে 2টা করে ক্রোমোজোম আছে। যদি মিয়োসিস না হতো তাহলে এটা থেকে যদি ডিরেক্ট জায়গোট উৎপন্ন হতো বা এটা থেকে যদি ডিরেক্ট জায়গোট উৎপন্ন হতো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেত। কী হতো? দুটো ক্রোমোজোম, এখানকার দুটো ক্রোমোজোম, দুটো দুটো করে 4টা হতো এই জায়গায়, ঠিক আছে, 4টা। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে মা বাবার ক্ষেত্রে ছিল 2টো ক্রোমোজোম, কিন্তু তার সন্তান যেটা চলে আসবে সেটাতে হবে 4টি ক্রোমোজোম। তাহলে দেখা যাবে মা বাবার বৈশিষ্ট্য যা, সন্তানের বৈশিষ্ট্য সেম হবে না। যদি মা বাবার মাথা 1টা থাকে, সন্তানের মাথা 2টো হয়ে যেতে পারে। মা বাবার যদি হাত 2টো থাকে, সন্তানের হাত 4টা হয়ে যেতে পারে।
বাবার পা যদি দুটো থাকে সন্তানের পা চারটা হয়ে যেতে থাকে হতে পারে। হ্যাঁ, আবার এটাও হতে পারে যে মা বাবা হয়তো সাইজ 6 ফুট সন্তান হয়ে গিয়েছে 12 ফুট, ঠিক আছে, উচ্চতা। ওকে, তাহলে দেখো অনেক প্রবলেম। এই প্রবলেমগুলো যাতে ফেস করতে না হয় বা যখন মিশের হয় তখন যাতে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে না যায়, সেই জন্য কী হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে আনা হয়। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করার পর এসে মিশে হচ্ছে, যার ফলে এখানকার ক্রোমোজোম সংখ্যা 4 না হয়ে থাকে 2, যেটা এই দুইটা কি 2 হচ্ছে এই আগের মা বাবার মতো। ক্লিয়ার? এই জন্যই হচ্ছে মিওসিস। তাহলে মিওসিস কেন হচ্ছে? মিওসিস হচ্ছে যে যাতে মা বাবার সঙ্গে বা যেটা থেকে নতুন বাচ্চা কাছে উৎপন্ন হবে দুটোর মধ্যে ক্রোমোজোম সংখ্যা যাতে ঠিক থাকে। এটাকে আমরা কীভাবে আলোচনা করব? প্রথমে বলা হয় যে যৌনজনের প্রজনন কোষ, স্ত্রীজনন কোষের মিলনের প্রয়োজন, দ্যাট মিন্স শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের প্রয়োজন বা নিষেকের প্রয়োজন হয়। তারপর কি, জননকোষের ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান হলে জায়গাটির ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। ক্রোমোজোম সংখ্যা যদি দ্বিগুণ হয় তাহলে যৌনজনের ফলে যে জীবটি উৎপন্ন হবে তার বৈশিষ্ট্য কি, সম্পূর্ণ নতুন হয়ে আসবে, সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। যদি তাই হয় তাহলে কী হবে, মিওসিসের ফলে জননকোষের যে নতুন জননকোষ তৈরি হয় সেখানে ক্রোমোজোম সংখ্যা কি, ক্রোমোজোম সংখ্যা ঠিক রাখতে হবে, দ্বিগুণ হতে দেওয়া যাবে না। সেই জন্য প্রথমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, মাতৃকোষের অর্ধেক হয়। অর্ধেক হওয়ার পর এখানে কি হয়, এই অর্ধেক অর্ধেক মিলে এক হয়ে যায়, দ্যাট মিন্স এরকম প্রথমে অর্ধেক হলো, তারপর দুটো অর্ধেক মিলে কি হয়ে যায়, আগের মতো হয়ে যায়, ঠিক আছে, যার ফলে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। বা ক্রোমোজোম সংখ্যা কি থাকে, ক্রোমোজোম সংখ্যা থাকে হচ্ছে ধ্রুব, ক্রোমোজোম সংখ্যা কি থাকে, ধ্রুব থাকে। তাহলে আমরা বলতেই পারি যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা জীবের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে এবং জীবের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। এখান থেকে একটা প্রশ্নও দিয়ে দেয় মাঝে মাঝে যে মিওসিস কোষ বিভাজন কীভাবে ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুব রাখে, তাহলে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। এরপর আমরা আলোচনা করব মিওসিস প্রক্রিয়াটি সম্পর্কে, এটা কীভাবে হয়। ধন্যবাদ।